আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হোটেলে বিরিয়ানি রান্না করে তা বিক্রি করা হয়। তবে আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রায় সব বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে। রাজধানী ঢাকায় যে কাউকে জিজ্ঞাসা করবেন তার পছন্দের খাবার কী, সেক্ষেত্রে 99% উত্তর দেশ 1% মুখে কিছু না বললেও অন্তরে ঠিকই বিরিয়ানির কথাই বলবে। আপনারা যারা বিরিয়ানির ভক্ত, তারা কি কখনো একটি বিষয় খেয়াল করেছেন? বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় পেঁচানো থাকে কেন? কেন থাকে তা কি জানেন? হয়তো খেয়াল করেও বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। আসুন তবে জেনে নেই লাল কাপড়ের রহস্য কী। বিরিয়ানি আসলে মোগলাই খাবার। ভারতের দিল্লি এবং লক্ষ্মীতে প্রথম প্রচলন শুরু হয়। তারপর মানুষের স্থান বদল ও বাংলার অঞ্চল মুঘলদের শাসনে আসার পর বিরিয়ানি আমার চলতে হয়েছে। আবার এই বিরিয়ানিকে নানাভাবে আমরা অদল বদল করে নিয়েছি, তবে নামটা ঠিকই বিরিয়ানি থেকেই গেছে। কিন্তু কথা হচ্ছে, বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় পেঁচানো থাকে কেন? মুঘল আমলে রীতি অনুযায়ী খাবার পরিবেশনে লাল কাপড় ব্যবহারের কারণে এখনও বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় ব্যবহার করা হচ্ছে। সুতরাং বলা যায়, আভিজাত্য বা ঐতিহ্য রক্ষার জন্যই বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় ব্যবহৃত হয়ে আছে। মুখের ভাষার মতো রঙের ভাষা আছে, মানুষের চিন্তায় রং প্রভাব ফেলে। পৃথিবীর সব দেশে রঙের ভিন্ন ভিন্ন অর্থ ও ব্যবহার রয়েছে। লাল রঙের ব্যবহার এক এক দেশে এক এক রকম। বিদেশি অতিথি যখন আসেন তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মাজার বা ওরস শরীফের বাসের মাথায় লাল শালুর পতাকা ঝোলে। বিরিয়ানি হালিমের হাঁড়িতে তেমন লাল কাপড়। তবে এক্ষেত্রে মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করাতেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে মুড়ে রাখা হয়, ফলে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।